হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা দক্ষিণেশ্বর জায়গার ওখান তো রেডি হয়ে গেছি, স্নান শেষ। আমরা উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, মোটামুটি আমরা উঠতে আসলাম 6টায়, আমরা উঠছি 7টায়, তখন বাজে 8টা, তখন বাড়িমু ব্রেকফাস্ট করতাম না। আজকে তো দক্ষিণেশ্বর দেখিয়া তারপরে আমরা কিছু খাইনি, তো চলো তোমরা লোকে দক্ষিণেশ্বর দেখা হইব, তাহলে যাইগিয়ে আগে তারপরে তোমরা লোকের কথা হইয়া। তো চলো, নতুন কেউ যদি দেখিয়ে থাকো চ্যানেলও তাহলে সাবস্ক্রাইব করি আমরা চ্যানেল, তখন আমরা যাই মেট্রোতে যাই। আজকে ক্রিসমাসও, তো আজকে একটু মানুষের ভিড় একটু বেশি, বুঝিও না দর্শন করতে পারবো কি পারতাম না এটা বুঝিও না, দেখি কিতা করতে পারি। তখন যাই অন্যখান থেকে, যাই স্টেশন থেকে বাইরে বাইরে মন্দিরও যাই, তোমরা দেখাই কতটুকু দেখাই কিতা দেখাই, আমরা নিজেও কিতা দেখি সব দেখাই তোমরা। তো বিশাল অন যেতাম আমরা কিরকম, ও তো খুজরাম, আমরা তো খুজরাম কতটুক বীর। দোকানের মধ্যে খালি জুতার লাগে, জুতা রাখার লাগে আমরা খালি ঢাকড়া দেখি, একদম লাস্টে যাই, লাস্টে গিয়ে রাখ। তো এখন আমরা পূজা দেওয়ার যাই, আর পূজার জিনিস রইলিছি পূজাটা দিমু দিয়া, তারপরে আমরা ভিতরে বুঝিয়া না ভিডিও করতে পারবো নি পারতাম না, কিছু বুঝতে পারতাম না, ভিতরে যাই গেলে বুঝবো, যদি করতে পারি তাইলে ঠিক করবো, নাইলে তো করতে পারতাম না, যদি পারি তাইলে তোমরা দেখাই যাই, আস্তে আস্তে ভিতরে যাই, ভিতরে গিয়া তারপরে দেখি কিতা করতে পারি। যেদিকে সব মানুষ যার আমরা ওদিকে যাই, আর বুঝিও না কোন দিকে যাইতাম, আজকে প্রচুর ভিড়, তোমরা ভিড়টা একটু দেখাই, তোমরা দেখো ভিড়টা দেখো, আমরা দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে আমরা মন্দিরটা দেখাই একবার দূর থাকি, ওই দেখো পিছনে দেখায় মন্দির, ওই দেখো তোমার দেখো তোমরা ভিউটা, ওই দেখো মন্দির সামনে,
এখন আমরা পূজা দেওয়া যাই আর মোবাইল রাখিয়ে যেতে লাগবো ওটা লেগে ভিডিও করতে পারতাম না ব্যাগ সব কিছু রাখে যেতে লাগবো আর এখানে লাইন দেবো কিরকম লাইন তো আমরা এখন ব্যাগ রাখি দিব ব্যাগ রাখি মোবাইল রাখি আর ভিতরে পূজা দিয়া তারপরে তোমার লগে মিলি একবার দুটা দেখে লো চলো আমরা গঙ্গাঘাট আইছি এখান থেকে একটু জল নিমু নিয়ে তারপরে বাইরে যাই মন্দির থেকে তোমরা একটু দেখাইলে কিরকম দেখতে দেখিল খুবই সুন্দর এটা হলো বেলুড় মঠ আমি এখান থেকে দেখাইছি কারণ হলো বেলুড় মঠের ভিতরে গিয়া আর রেকর্ডিং করা নিষেধ ভিটার লাগিয়া তো আমরা এখান থেকে বেলুড় মঠও গেছি গিয়া বেলুড় মঠ দেখিয়া ঘুরিয়া আবার রিটার্ন করছি তো রিটার্নের কিছু ক্লিপ আমরা দেবো এনজয় করো Thank you.
হোটেল মোটামুটি 4:30টা 5টার সময় আইছি তাই আমি ভিডিওটা এন্ড করছি না ঘুমাই গেছিলাম আইয়া টায়ার্ড আছে কিনেশ্বর ভিডিওটা এখানে এন্ড করি আর ভক্তটা যদি ভালো লাগে তাইলে লাইক করিও শেয়ার করিও কমেন্ট করিও আর চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাইলে সাবস্ক্রাইব করিও আমার চ্যানেলটা ভক্তটা এখানে এন্ড করি আমি তো ততক্ষণ লাগিয়া গুড বাই নেক্সট ব্লগ আবার দেখা হইবো